মুখ্যমন্ত্রী বন্যা নিয়ে যেভাবে চারিদিকে নাটক করতে গেছেন, ব্লক আছে, কটা পঞ্চায়েত অফিস আছে, কটা বিডিও অফিস আছে, তারা কিছু জানে না, তাকে আমার বলে কি লাভ আছে? এবং পুরো নাটক করতে গেছেন, ছবি তুলতে গেছেন, যে ডিবিসি নাকি জল ছেড়ে দিয়েছে, সব জায়গায় সেলিব্রিটি দিয়ে মুখ দেখিয়ে ভোট নিয়ে নিয়ে তারপর তারা আর কিছু জানেই না, তখন কেন বলেন? পুরো আর্যিকর থেকে ঘোরাবার জন্যই আজ এই ধরনের মুখ্যমন্ত্রী নাটক করছে। দেখুন, আমি ওনাকে কোনো দোষ দেবো না, যিনি ওকে রাজনীতির ময়দানে হঠাৎ করে এনে প্যারাশুটের মতন ছেড়ে দিয়েছেন, ওনার তো কোনো আইডিয়া নেই না, কারণ আমি ওই জগতে ছিলাম, ওই জগৎ থেকে এই জগৎকে দেখা যায় না, আগে মানুষের সঙ্গে কাজ করতে হয় তারপরেই জানতে পারে। এবং আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বন্যা নিয়ে যেভাবে চারিদিকে নাটক করতে গেছেন, সেখানে ওনার ত্রিপল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় হাহাকারের মতন অবস্থা, এবং পুরো নাটক করতে গেছেন, ছবি তুলতে গেছেন, যে ডিবিসি নাকি জল ছেড়ে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী যদি কিছুই না করেন তাহলে ওর সাংসদের থেকে কী আশা করা যাবে? হুগলির মানুষ এবার বুঝতে পারছে তারা কী হয়েছে, কী করেছে। এই তো দেখতে পাচ্ছেন, সব জায়গায় সেলিব্রিটি দিয়ে মুখ দেখিয়ে ভোট নিয়ে নিয়ে তারপর তারা কিছু জানেই না, কিছু বোঝেই না, কটা ব্লক আছে, কটা পঞ্চায়েত অফিস আছে, কটা বিডিও অফিস আছে, তারা কিছু জানে না, তাকে আমার বলে কি লাভ আছে? উনি জল ছাড়ার আগে, আজকে একটা লেটার দেখলাম, চিঠি, জল ছাড়ার আগে উনি নটা জেলাকে সতর্ক করে নিজেই কিছু লিখেছেন, যে নটা জেলাকে সতর্ক বার্তা পাঠিয়েছেন, উনি জানতেন ডিবিসি জল ছাড়বে, ওপর থেকে জল সম্পদ উন্নয়ন মন্ত্রীও চিঠি পাঠিয়েছিলেন যে এই জল ছাড়া হবে কথোপকথনের মাধ্যমে, ওনার সাথে আলোচনার মাধ্যমে, তাহলে উনি এখন কেন নাটক করছেন, তখন কেন বলেন? পুরো আর্যিকর থেকে ঘোরাবার জন্যই আজ এই ধরনের মুখ্যমন্ত্রী নাটক করছে, একদমই সব মিডিয়াদেরকে নিয়ে জেলায় জেলায় চলে যাচ্ছে, একসঙ্গে মিডিয়া পুলিশ ওনার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন, আর পুলিশগুলো ত্রাণের কাজ করবে কি করে, তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, এই অবস্থা। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।